চমৎকার। এই যারা আমরা কিন্তু এখন চার্জে চালাইতেছি, আপনি চাইলে ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন। আচ্ছা, চার্জে চলার পরেও তো বাতাস ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, চার্জে পড়লে আপনি বাতাস, আর ডাইরেক্ট চালালে আরো বেশি বাতাস পাবেন। এই যে দেখেন, আমরা কিন্তু একদম লাইন ছাড়া চালাইতেছি। আচ্ছা, এই যে আর চার্জ দেওয়ার যে সিস্টেমটা, এইখানে আপনার এই যে এরকম একটা চার্জার কর্ড থাকবে, আপনার এই কর্ডের দ্বারায় আপনি চার্জ দিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আবারও চলে এসেছি চিশতি ট্রেডার্সে, যেটা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের মেন গলিতে অবস্থিত। আর আজকে আপনাদেরকে দেখাবো, আমি আসলে মূলত এসেছিলাম, কালকে আমি পিকনিকে যাব, তো আমার এমন একটা ফ্যান দরকার যেটা কারেন্ট ছাড়াই চালানো যাবে, আমাদের গরমটা কম লাগবে। তো এখানে এসে আমরা পেয়ে গেলাম নোভার একটি দারুণ চার্জার এয়ার কুলার। এটা কিন্তু কারেন্টেও চলবে, চার্জেও চলবে, এবং একটা না চার্জে অনেকক্ষণ চলবে। তো এটা কতক্ষণ চলবে, কীভাবে চলবে, কীভাবে এটা ঠান্ডা বাতাস দিবে, তো চলুন সবই আমরা জেনে নেই শামীম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, এতগুলো এয়ার কুলার নিয়ে বসে আছেন? জি, এটা এখন এটা আমরা ভিউয়ারদেরকে দেখাবো যে আমরা এখন নোভা কোম্পানির মানে এয়ার কুলার নিয়ে আসলাম। আচ্ছা, আর এটা কিন্তু মানে স্পেশালি একটা সুবিধা আছে, যেটা এটা চার্জে চলবে, আপনার কোনো এয়ার কুলারই চার্জ সিস্টেম না। এখন আমরা যেটা নিয়ে আসলাম নোভা কোম্পানি, এটা আপনার চার্জেও চলবে এবং ডাইরেক্ট লাইনেও চলবে। আচ্ছা, এটা এসি এবং ডিসি। ওকে, আর এটা আপনার টাইম সেটিং আছে এবং স্পিড কম বেশি করার আছে, প্লাস রিমোট আছে, আপনি এটা রিমোটের দ্বারা অটোমেটিকটা করতে পারবেন। ধরেন অনেক সময় আমরা খাটে বসে বসে এটাকে স্পিড কমাতে বাড়াতে চাই বা অন অফ করতে চাই, বা এটাকে আপনি ধরেন সুইং দিতে চাই, বা আপনি এটাকে টাইম সেট করতে চান, সম্পূর্ণ অপারেটিংটা আপনি রিমোটে করতে পারবেন। আচ্ছা, আর এটা আপনার সাইজ কত বা এটা কত ভোল্টের ব্যাটারি, আমরা এখন সব কিছু ওপেন ভিউয়ারদেরকে দেখাইয়ে দিব। আর কত লিটার পানি ধরবে বা আপনি এটার মধ্যে যে আইস দিতে পারবেন সেটাও আমরা দেখাইয়ে দিব। আচ্ছা, প্রথমে আমি ভিউয়ারদেরকে দেখাবো, এটা যে সুইচটা দেখতেছেন এটা হলো অন অফ এর সুইচ। অন অফ এর সুইচ, হ্যাঁ, এটা আপনাকে অন করতেই হবে, এরপর এটাকে কাজ করতে পারবেন। এখানে যে দেখতেছেন এটা হলো হানি প্যাক, আর হানি প্যাকটা আপনার এই দেখেন আমি খুলে দেখাই দিচ্ছি, এটা আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারবেন এবং ময়লা টয়লা গেলে পরিষ্কারও করতে পারবেন। এক দর্শক আমাকে প্রশ্ন করেছিল, হানি প্যাড যদি কখনো নষ্ট হয় এটা কই পাবে? আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা, আর এটা যে আপনার ব্যাটারিটা আমি একটু দেখাই দিই, এই দেখেন, এই যে, এই যে এখানে 12 ভোল্টের ব্যাটারি, এই দেখেন ব্যাটারিটা দেখছেন, একদম অরিজিনাল নোভা কোম্পানির 12 ভোল্টের ব্যাটারি, এই যে 12 ভোল্ট, ওকে, 4.5 AH, ঠিক আছে, সেটা হলো ব্যাটারিটা মানে চার্জে যেটা চলবে, ঠিক আছে, সেটাও আমরা দেখাই দিলাম। আর তাছাড়া আরও আপনার যে কোনো সুবিধাগুলো আছে সেটাও আমরা দেখাবো। এখন আমরা ব্যাটারিটা দেখালাম এবং হানি প্যাকটা দেখালাম, আর এটার আরেকটা সুবিধা আছে যে অনেক জায়গায় দেখা গেছে বিদ্যুতের সমস্যা বা বিদ্যুৎ পৌঁছায় নাই, বা দেখা গেছে আপনারা অনেকে সোলার ব্যবহার করে থাকেন, আপনি সোলারের দ্বারাও চার্জ দিতে পারবেন। আচ্ছা, সোলারের লাইনও আছে? হ্যাঁ, এটা সোলারও চার্জ দিতে পারবেন। আর এই যে আপনারা কোট কন্টেইনারটা দেখতেছেন, এখানে আপনি 15 লিটার পানি দিতে পারবেন, পানিটা আপনারা এইভাবে ঢাইলে দিবেন, এই দেখুন, এই যে আমরা পানি দিয়ে দিলাম, এইভাবে আপনারা এখানে 15 লিটার পানি দিতে পারবেন। আর এরপরও অনেকেই আছে যে আপনারা এসির মতো ঠান্ডা বাতাস চান, তখন আপনাদেরকে এরকম বরফ দিতে হবে, এই যে এরকম বরফ দিয়ে দিবেন, আমরা ছোট বরফ দিচ্ছি, আপনারা চাইলে আরও বড়ও দিতে পারবেন। ওকে, এই যে আপনারা যদি এরকম বরফ দিয়ে দেন তাহলে আপনার পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি এসির মতো বাতাস পাবেন। আচ্ছা, এই যে এখন আমি এটা একটু চালিয়ে দেখাবো, আর এটার বাতাসের পরিমাণটা কিরকম সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই দেখেন, আর এটা আমি রিমোটে অন করব, এই দেখেন, এই যে, এই দেখেন, ওয়াও, এটা আমরা তো পলি দিয়ে দেখাচ্ছি, এরপর আমি একটা কাপড় দিয়ে আপনাদেরকে দেখাই এটার বাতাসের পরিমাণটা কিরকম, আপনারা দেখেন, এই যে দেখুন, চমৎকার। এখন আমরা বাতাসের পরিমাণও দেখাইলাম,
আর এই যে আপনার বাইরে যে নেটটা, এটা যদি আপনি ইচ্ছা করে বন্ধ করে দিতে চান তা করে দিতে পারবেন, এবং আপনি এটা অপ মানে অফ রাখতে পারবেন, চালাতেও পারবেন। এই যে এটা চালালে বাতাসটা চারিদিকে যাবে, তাই না? বাতাসটা চতুর্দিকে ঘুরবে। ওকে, চমৎকার। এই যে আর আমরা কিন্তু এখন চার্জে চালাইতেছি, আপনি চাইলে ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন। আচ্ছা, চার্জে চলার পরে তো বাতাস ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, চার্জে পড়লে আপনি বাতাস, আর ডাইরেক্ট চালালে আরো বেশি বাতাস পাবেন। এই যে দেখেন, আমরা কিন্তু একদম লাইন ছাড়া চালাইতেছি। আচ্ছা, এই যে আর চার্জ দেওয়ার যে সিস্টেমটা, এইখানে আপনার এই যে এরকম একটা চার্জার কর্ড থাকবে, আপনার এই কর্ডের দ্বারায় আপনি চার্জ দিতে পারবেন। আচ্ছা, এই যে এইভাবে চার্জ দিলে এই লাইটটা জ্বলবে, যে চার্জিং লাইট আছে এই লাইটটা জ্বলবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা ওয়ারেন্টি গ্যারান্টি বা আপনারা কিভাবে নেবেন আমরা সব কিছু আপনাদেরকে বলে দিব। এখানে আপনারা যে চারটা কুলার দেখতেছেন, চারটা একই সাইজ, একই কোম্পানির, একই কোয়ালিটি, আর চারটারই একই ওয়ারেন্টি পাবেন। পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি, পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি। আর এক বছরের মধ্যে যদি আপনার মোটরে কোনো সমস্যা, আমরা ফ্রিতে মোটরে চেঞ্জ করে দেবো, এক বছর পাবেন মোটরের গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে। এবার কাজের কথা আসেন। হ্যাঁ, দাম কত? এটা তো অনেকেই ভাববেন যে ভাই এখন যে প্রচুর গরম, এই গরমে তো এটার মূল্য অনেক হওয়ার কথা। ভাই আমরা দিচ্ছি নোভা কোম্পানির উপরে ধামাকা অফার। আচ্ছা, এই অফারের মূল্যটা আমরা রাখছি মাত্র 8,500 টাকা। জি, 8,500 টাকা হইলে আপনার এই নোভা কোম্পানির যে এয়ার কুলারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি ঢাকার মধ্যে নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, ঢাকার বাইরে যদি নেন আমরা কুরিয়ারে দিব। এবং প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আপনাদের অ্যাড্রেসটা? এই যে আমাদের অ্যাড্রেসটা একটু দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা, স্ক্রিনশট মেরে আপনারা সরাসরি চলে আসবেন দোকানে। এখন আমরা এই কোম্পানির যে মডেল নাম্বারটা সেটা বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। অরিজিনাল নোভা কিনতে হলে এই মনোগ্রামটা দেখে নেবেন, নোভা এয়ার কুলার, মডেল নাম্বার NV920K। আর এই যে আপনারা দেখেন এখানে লিখাই আছে নোভা কোম্পানি 36 বছর যাবত এই মালগুলো বিক্রি করতেছে এবং সারা ওয়ার্ল্ডে এদের মালগুলো চলে থাকে। ঠিক আছে, আবার দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।